ওপেনিং এ আনলক বিজয়কে অবশ্যই খেলানো উচিত ছিল। নাম্বার সেভেনে মাহমুদুল্লাহ রিয়াদ থাকলে বাংলাদেশ ম্যাচটা জিততো। কেন বাংলাদেশ স্পেশালিস্ট সাতজন ব্যাটসম্যান নিয়ে খেললো না, কি কারণে বাংলাদেশের এইখানটাতে পেস বোলিংয়ে হাসান মাহমুদকে খেলানো হলো না, একাদশ নির্বাচনটা কি ঠিক ছিল, টস জয়ের পর সাকিব আল হাসান কেন ব্যাটিং বেছে নিলেন, ওইখানটাতেই তো আমরা হেরে গেছি, এরকম অনেকগুলো কথাই তো এখন ঘুরে বেড়াচ্ছে আপনার মনে, আপনাদের মনে, আমাদের সবার মনে। কেননা এশিয়া কাপের প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে আমরা খুব বাজেভাবে হেরে গিয়েছি। কিন্তু আসলে কি এগুলি ফ্যাক্টর, আসলেই কি এইসব কারণেই বাংলাদেশ ম্যাচটা হেরেছে? চলুন সেটা একটু বুঝে দেখার চেষ্টা করি। ধরেন বিজয়ের কথাটা বলি, বিজয়কে খুবই নাটকীয়ভাবে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এশিয়া কাপে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা খেলার 24 ঘন্টা আগে মাত্র গিয়ে তিনি শ্রীলঙ্কাতে পৌঁছেছেন, লিটন দাসের ওই জ্বরের কারণে দলে তিনি রিপ্লেসমেন্ট হিসেবে গিয়েছেন। প্রেস কনফারেন্সে যদি আপনার মনে থাকে সাকিব আল হাসানের, তিনি সেইখানটাতে বিজয়কে অন্তর্ভুক্ত করার কারণ হিসাবে ওই যে টপ অর্ডার ব্যাটসম্যান ওপেন করতে পারে, লিটনের মতো উইকেট কিপিং করতে পারে সেই জায়গাটা ক্ষেত্রে কিন্তু খুব 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 গুরুত্ব দিয়েছেন, যে কোনো কারণে যদি মুশফিক ইনজুর্ড হয়, কনকাশন সাব লাগে, সেক্ষেত্রে বাংলাদেশ কি করবে, এরকম একজন উইকেট কিপার থাকলে ওই তাকে দিয়ে রিপ্লেস করানো যায়। ইনফ্যাক্ট বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মুশফিককে নিয়ে এত সতর্ক ছিল যে ম্যাচের আগের দিন তাকে প্র্যাকটিস পর্যন্ত করাতে চায়নি, যে মুশফিক যদি কোনো ব্যথা লাগে তাহলে আসলে বাংলাদেশ টিমের কি হবে। সো এইসব ব্যাপারগুলোতে পরিষ্কার হওয়া উচিত না যে এনামুল বিজয়কে মূলত টিমে মুশফিকের ব্যাকআপ কিপার হিসেবে নেওয়া হয়েছে, মোর অফ এ কিপার রাদার দ্যান ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান। সো আমার কাছে তাই মনে হয় না যে এইটা, এই যে রিয়াদের খেলার খুব রিয়েলিস্টিক চান্স আসলে ছিল। ফাইন, ফেল করেছেন দুই ওপেনার, নাইম শেখ ফেল করেছেন, তানজিদ হাসান তামিম ফেল করেছেন। নাইম শেখের ফেলিওরটাকে আমি বলবো যে এটা তার জন্য আসলে বিগ ফেলিওর, বিগ ফেলিওর, কারণ তিনি এই সিরিজের দলটাতে চান্স পাবেন সেটাই আসলে নিশ্চিত ছিল না। যখন তিনি সুযোগটা পেলেন এবং ইনিংসের শুরুটা তার খারাপ হয়নি, এরপরে যখন তিনি ইনিংসটা ক্যারি করতে পারেননি, এটা আসলে তার নিজের জন্য খুব বাজে হয়েছে। তানজিদ হাসান তামিম, এখন আপনি বলতে পারেন যে এই প্লেয়ার ইন্টারন্যাশনাল লেভেলে চলে না, প্রথম ম্যাচে দুই বল খেলে তিনি আউট হয়ে গিয়েছেন, যে আন্ডার-19 আর ইমার্জিং টিম আর হচ্ছে কি ন্যাশনাল টিম এক, এরকম অনেক কিছু বলা যায়। কিন্তু ভাই একটু খেয়াল করে দেখুন তো, আপনি কিংবা আপনার বন্ধুরা এই ম্যাচ শুরু হওয়ার আগে তানজিদ হাসান তামিমকে নিয়ে কি খুব আশাবাদী ছিলেন না, খুব খুব আশাবাদী ছিলেন না যে না বাংলাদেশ একজন ওপেনার পেয়েছে, একজন ওই যে বিধ্বংসী ওপেনার পেয়েছে, প্রতিপক্ষ বোলারদের ছাড়খাড় করে দিতে পারবে এরকম একজন ওপেনার পেয়েছে? আনফর্চুনেট, ছেলেটা হচ্ছে কি প্রথম ম্যাচেই তার ডেবু ম্যাচের সেকেন্ড বলে খুব ভালো একটা বল পেয়ে গিয়েছিলেন মাইস টেক্সানার, বাট স্টিল আমি বলছি যে এইটা এইটা এটা আসলে হয়ে গিয়েছে। আপনাদের গালিগালাজের সেই কি বলা চলে আশঙ্কা মাথায় নিয়ে আমি বলছি, টিম ম্যানেজমেন্টের যে প্ল্যান ছিল নাইম শেখ এবং তানজিদ হাসান তামিমকে খেলানোর, সেই প্ল্যানটা ঠিক ছিল। এনামুলক বিজয়ের এখানে আসলে আমি কোনো সুযোগ দেখছিলাম না। কেন প্ল্যানটা ঠিক ছিল আমি বলছি। আবার ধরেন নাম্বার সেভেনের কথা, যে মাহমুদুল্লাহ রিয়াদ যদি থাকতেন তাহলে বাংলাদেশকে একটা ম্যাচ উইনিং টোটাল এনে দিতে পারতেন। এখানে ভাই আমার কথাটা প্লেন অ্যান্ড সিম্পল, বাংলাদেশের স্কোয়াডের মধ্যে যারা নাই তাদের নিয়ে আমি আলোচনা ইন্টারেস্টেড না। বাংলাদেশের এই যে 17 জন এশিয়া কাপের স্কোয়াডে রয়েছে, এই 17ই হচ্ছে গিয়ে আমাদের প্রতিনিধি। 17 কোটি 20 কোটি 25 কোটি বাঙালি পুরো বিশ্বে রয়েছে, তাদের প্রতিনিধি, তাদের মধ্যে থেকে সেরা 17 জনকেই বাঁচা হয়েছে। সো এর বাইরে যারা রয়েছেন তাদের নিয়ে এই টুর্নামেন্ট চলাকালীন সময় আমি কথা বলবো না, বলাটা উচিত না, এই 17 জনকে আমাদের ব্যাক করা উচিত। সো আমি ওইটা, নো ডিসরেসপেক্ট টু মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু আমি এই বিষয় নিয়ে অন্য যারা বাইরে আছে তাদের নিয়ে আসলে কথা বলতে ইন্টারেস্টেড নই। এখন প্রশ্ন হচ্ছে নাম্বার সেভেনে কি আমরা স্পেশালিস্ট ব্যাটসম্যান খেলাতে পারতাম? সেখানে আমাদের অপশন ছিলেন কে, আফিফ হোসেন ধ্রুব ছিলেন, শেখ কি বলা চলে যে শামীম হোসেন পাটোয়ারি তারা ছিলেন, হ্যাঁ খেলাতে পারতাম, পারতাম তো বটেই। এখন তো যখন আমরা 164 রানে অল আউট হয়ে গেছে তখন তো আমরা বলতেই পারি যে সেটা খেলাতে পারতাম। কিন্তু ভাই শ্রীলঙ্কার এই দ্বিতীয় সারির বোলিং লাইন আপ, যেই বোলিং লাইন আপে তাদের প্রিমিয়ার 3 জন পেস বোলার নাই এবং লেগ স্পিনার হাসারাঙ্গা নাই, তাদের বিপক্ষে যদি আমরা নাম্বার সেভেনে থেকে হচ্ছে গিয়ে মানে মিরাজকে না খেলাতে পারি, নাম্বার এইটে শেখ মাহিদিকে খেলাচ্ছে, এই দুইজনকেও তো আপনার তাদের ব্যাটিংটাও বিবেচনায় রাখতে হবে। সো এই ম্যাচটাতে আমরা যদি 6 জন স্পেশালিস্ট বোলার খেলানোর মতো জায়গায় না যেতে পারি তাহলে কোন ম্যাচে যাব, কাদের বিপক্ষে যাব? তো আমি মনে করছি না যে আসলে এখানে আমাদের আরেকজন ব্যাটসম্যান যদি থাকতেন, স্পেশালিস্ট ব্যাটসম্যান থাকতেন, তাহলেই বাংলাদেশের স্কোরটা আরও অনেক ভালো হতো। অধিনায়ক সাকিব আল হাসানের সাথে একটা জায়গাতেও আমার দ্বিমত রয়েছে, তিনি যখন পোস্ট ম্যাচে বলেছিলেন যে এই উইকেটটা 300 রানের উইকেটটা, কিন্তু 220-230 রানের উইকেট, সেটা করলে এই ম্যাচটা বাংলাদেশ ফাইট দিতে পারত। আমি মনে করি এই উইকেটটা 220-230 রানের উইকেট বাংলাদেশের জন্য যখন শ্রীলঙ্কার সেই প্রথম সারির বোলিং লাইন আপ থাকবে, তারা যদি না থাকে তাহলে এই উইকেটটা বাংলাদেশের জন্য অবশ্যই 250+ স্কোরের উইকেট। সেটা যদি আমরা করতে না পারি তাহলে তো আসলে বাংলাদেশকে নিয়ে এই যে এশিয়া কাপ বিশ্বকাপে এত বড় বড় আশা, এত বড় বড় স্বপ্ন দেখার কোনো
মানেই আসলে নেই। এবং পেস বোলিং এর ক্ষেত্রে একই কথা বলা যায় যে হাসান মাহমুদ থাকলে কি ডিফারেন্সটা মেক করে দিতে পারতেন। মুস্তাফিজ 3 ওভার মাত্র বোলিং করেছেন, 12 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। বাকি দুইজন তাস কিন্তু ফ্যান্টাস্টিক বোলিং করেছেন। শরীফুলও একটা উইকেট পেয়েছেন, খুব ভালো বোলিং করেছেন, সেটা হয়তো বলা যাবে না, কিন্তু ডিফারেন্সটা আসলে মেক করে দিতে পারতেন না। আবার টসের কথাটা বলা হচ্ছে যে টসে সাকিব আল হাসান জিতে কি কারণে আগে ব্যাটিং নিলেন। বাংলাদেশে তো অবশ্যই উচিত ছিল চেস করা, মানে পরে ব্যাটিং নেওয়াটা। হ্যাঁ, টসের সময়ের কথা যদি মনে করে দেখেন তাহলে শ্রীলঙ্কার ক্যাপ্টেন দর্শন সানাকো বলেছিলেন এটা গুড টস টু লুজ, কিন্তু তিনি সেটা কোন বিবেচনায় বলেছিলেন? তিনি বলেছিলেন যে পরবর্তীতে বৃষ্টি আসতে পারে এবং সেই বৃষ্টি যদি আসে সেক্ষেত্রে যেই দলটা চেস করবে সেই দলের সুবিধা হতে পারে, সেই বিবেচনায় তিনি বলেছিলেন। কিন্তু বাংলাদেশ টসে জিতে আগে ব্যাটিং নেওয়ার কারণেই বাংলাদেশ ম্যাচ হেরে গেছে, আমার কাছে সেটা ভাই মনে হয় না। এখন আমার কাছে ওপেনিংয়ে আপনাদের কি বলা চলে যে ওই গালিগালাজ খাওয়ার ভয় মাথায় নিয়েই, ভয় না আশঙ্কা মাথায় নিয়েই আমি বলছি যে টিম ম্যানেজমেন্টের এইখানটাতে বিজয়কে কনসিডার করার খুব একটা সুযোগ ছিল না। নাইম শেখ এবং তানজিদ হাসান তামিমেরই খেলার কথা ছিল, তারাই খেলেছেন। নাম্বার সেভেনে স্কোয়াডের বাইরের আলোচনা তো করবো না, উইদিন দ্য স্কোয়াডেও এখানে কি স্পেশালিস্ট ব্যাটসম্যান খেলানো যেত কিনা আমি সেটাও মনে করি না। পেস বোলিং হাসান মাহমুদকে ইনক্লুড করলে ডিফারেন্স মেক করতো কিনা আমি সেটা মনে করি না। আবার টস জিতে বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব যদি আগে ফিল্ডিং নিতেন তাহলে কি বাংলাদেশ ম্যাচ জিততো কিনা, বা এই ব্যাটিং নেওয়াটাই কি হারার বড় কারণ কিনা আমি সেটাও মনে করি না। তা না, আমি কোনো কিছুই মনে করছি না। তাহলে বাংলাদেশ ম্যাচটা এত এরকম আত্মসমর্পণ, 5 উইকেটে হেরে গেল, 11 ওভার বাকি থাকতে কি কারণে? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের এক্সিকিউশনটা ঠিক হয়নি। প্ল্যানিংটা যে বাংলাদেশের একেবারে, মানে এই ম্যাচের পার্টিকুলারলি আমি এই ম্যাচের কথা বলবো, এই ম্যাচের ক্ষেত্রে বাংলাদেশের প্ল্যানিংটা যে খুব ভুল ছিল, 11 নির্বাচন যে খুব ভুল ছিল আমার কাছে সেটা মনে হয় না। কিন্তু আমাদের মাঠে যে প্লেয়ারদের তো খেলতে হবে রে ভাই, সেই খেলার জায়গাটা তারা প্রপারলি এক্সিকিউট করতে পারেনি। আর দল যখন হেরে যায়, দল যখন খারাপ করে, তখন যারা একাদশে থাকেন না, যারা খেলেন না, তাদেরকেই সেরা খেলোয়াড় মনে হয়, সবসময় সেরা খেলোয়াড় মনে হয়। তানজিদ হাসান তামিমকে দিয়ে এটার উদাহরণ সবচেয়ে ভালো বোঝা যাবে যে এই ম্যাচের আগে তাকে নিয়ে যে হাইপটা ছিল মনে হচ্ছিল যে 2007 বিশ্বকাপের তামিম গোল ফিরছেন। এটা এই তিনি ভালো করতে পারেন, ভেরি নেক্সট ম্যাচে তিনি ভালো করতে পারেন, কিন্তু আবার দেখেন যখনই তিনি এই ম্যাচটাতে ফেল করলেন সাথে সাথেই কিন্তু তাকে আমরা বলছি যে তিনি একেবারেই চলেন না, ইন্টারন্যাশনাল লেভেলের কোনো ব্যাটসম্যানই তিনি নন। দল হেরে গেলে একাদশের বাইরে যারা থাকে তাদেরকেই ভালো খেলোয়াড় মনে হয়, তাদেরকেই সেরা খেলোয়াড় মনে হয়। আমি তাই, আমি আসলে ওই জিনিসটার সঙ্গে একমত না। আমার কাছে তাই মনে হয় যে প্রথম ম্যাচটা যে আমরা হেরে গেলাম সেই জায়গাটাতে আমাদের এক্সিকিউশনের যে ঘাটতিটা সেইটাই আসলে প্রবল প্রবলভাবে চোখে পড়েছে এবং সেই জায়গাটাতে আমরা আসলে হেরে গেছি। আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে একাদশ নিয়ে তো আলোচনা হবেই, আরও অনেক এই জায়গাটাতে চেঞ্জ আসবে সেগুলো নিয়ে আলোচনা হবে, কিন্তু আমরা কি আমাদের যে প্ল্যানিংটা নিয়ে মাঠে নামবো সেখানে আমরা প্রপার এক্সিকিউশন কি আমাদের থাকবে? আমি মনে করি বাংলাদেশের জয়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে ঠিক সেই জায়গাটাতে। সম্ভবত আপনি আমার সঙ্গে একমত হবেন না।